আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনার ভিভো Y11 UMT থেকে কিভাবে আমরা ভিভো ফ্যাক্টরি সেট করব। তো আমরা ভিভোটা সিলেক্ট করব, এখানে যাওয়ার পর ভিভো সিলেক্ট করার পর এখানে মডেলটা সেট করব। দেন মডেল সেট করার পরে আমরা এখান থেকে চলে যাব ফ্যাক্টরি, এখান থেকে ভিভো ফ্যাক্টরি, ভিভো, দেন তারপরে ফ্যাক্টরি FRP এখানে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা মাত্র এক ক্লিকেই আমাদের FRP এবং ফ্যাক্টরি সেট হবে ফোনটি। তো আমরা USB কেবল EDL মোড করে তারপরে আমাদের ফোনটা কানেক্ট করব। তো দেখছেন ফোনটা কানেক্ট করলাম, আমাদের দেন ওকে, আমাদের কাজ কমপ্লিটলি। তো আমরা বন্ধুরা চাইলে আমরা UMT থেকে এভাবে খুব সহজেই আমাদের ফ্যাক্টরি সেট করতে পারি ফোন ভিভো মডেলের ভিভো Y11। তো বন্ধুরা ভিডিওটা এই ছিল আজকের মতন। ভিডিওটা যদি ভালো লাগে এবং দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।